আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অস্মিতাস কিচেনে। আমি আজ আপনাদের একটা খুবই সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। সেই রেসিপিটি হলো ধাবা স্টাইল চিকেন। এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। ধাবা স্টাইল চিকেন কারি বানানোর জন্য আমার লাগবে চিকেন। এখানে আমি চিকেন 500 গ্রাম চিকেন নিয়েছি। লাগবে আমার সাদা তেল। সাদা তেল আমি এখানে 3 টেবিল স্পুন নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট লাগছে এখানে 1 টেবিল স্পুন। 1 কাপ টমেটো পিউরি নিয়েছি। ধনে নিয়েছি আমি এখানে 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন। নুন আমার লাগবে স্বাদ মতো। আর লাগবে কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা 3টে নিয়েছি, এটাকে চিরে নিয়েছি আমি। আর আমার লাগবে ধনে পাতা কুচোনো। আর এখানে ফোড়নের জন্য আমার লাগছে গোটা গরম মশলা। তরকার জন্য আমার লাগবে গ্রেট করে রাখা আদা, কাসুরি মেথি। কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেলটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দেব আদা রসুনের পেস্ট। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দেব টমেটো পিউরি। আর কাঁচা লঙ্কাগুলো আমি এখনই দিয়ে দেব। এবার আমি এখানে অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এটা খুব ভালো করে কষাতে হবে। আঁচটাকে আমি এই সময় মিডিয়ামেই রাখবো। এই সময় যদি জলের প্রয়োজন পড়ে আপনাদের, তাহলে হালকা হালকা জল দিয়ে মশলাটাকে আপনারা কষে নেবেন। এবার আমি এর মধ্যে দেব চিকেন। চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি নুন অ্যাড করে দেব। দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে, আমার চিকেনটাও এখানে কষা হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করব। জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দেবেন। আমি এখানে জল দিয়ে দিচ্ছি।
আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিলাম। এবার আমি এটাকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কুড়ি মিনিট আমার হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। মাঝখানে আমি দুবার চেক করার জন্য আমি দুবার ঢাকাটা খুলেছিলাম, সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি উপর থেকে তড়কা দেব। এটা কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এখানে ঘি দেব। আমি এখানে ছোট চামচে 1.5 চামচ ঘি দিলাম। এবার আমি দেব গ্রেট করা রাখা আদাটা। এবার আমি দেব কসুরি মেথি, হালকা এটা একটু ভেজে নিয়ে চিকেনের ওপর এটা ছড়িয়ে দেব। চিকেনের মধ্যে আমি এটা ঢেলে দিলাম। উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। বেশ, আমার তৈরি হয়ে গেল ধাবা স্টাইল চিকেন কারি। বাড়িতে অবশ্যই বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে।